We are hopeful that this interdepartmental program will enhance the entire teaching-learning process, departmental bonding, and the interdisciplinary method will provide ample scope for the exchange of knowledge and thoughts. Now, I will proceed to the inauguration of the event. I would like to request Dr. Orcho Non, the Assistant Professor of Department of Commerce and Coordinator of ITUAC, to say a few words about this interdepartmental faculty exchange program. Sir? Good afternoon, everybody. Today, we are here in order to experience the inaugural session of the interdepartmental or interdisciplinary faculty exchange program, which is organized by the English department of our college with a collaboration with the IQAC cell of our college. And the first lecture of this session will be delivered by Dr. Rodijit Gupta. It's our pleasure that we are here to experience his lecture. And now I officially announce the inauguration of the Interdepartmental Faculty Exchange Program. Thanks to all. Thank you so much, sir. The title of today's lecture is Indian Classical Literature, Emotion, Sentiment and Aesthetics. And the lecture will be delivered by Dr. Urijit Gupta, Assistant Professor of Department of Sanskrit. The primary objective of this lecture is to enrich the knowledge of those who are reading Indian Classical Literature newly introduced in CBCS curriculum in English. So, we already have our speaker with us. A very warm welcome to you, sir. Good afternoon, everybody. Today's topic is Indian Classical Literature, Emotion, Sentiment and Aesthetics. I am delivering my lecture in Bengali. যাতে করে সবার বুঝতে এবং আত্মস্থ করতে সুবিধে হয়। এখানে বিষয় যেটা রয়েছে, ধ্রুপদী সাহিত্যের আলোকে ইমোশন মানে ভাব, সেন্টিমেন্ট মানে রস এবং অ্যাসথেটিক্স মানে নন্দন তত্ত্ব মানে সৌন্দর্য তত্ত্ব। ঠিক আছে, তো এখানে ইমোশন আর সেন্টিমেন্ট এই যে দুটো বিষয় রয়েছে যেটার উপরে আজকের এই আলোচনা কেন্দ্রীভূত। তার মধ্যে আমরা একটু জেনে নেব যে রসটা কি, রস সম্পর্কে আমাদের ধারণা, সাধারণ ধারণা যা, এবং সাহিত্যের দৃষ্টিভঙ্গিতে, কারণ ইংরেজি সাহিত্য এবং সংস্কৃত সাহিত্য দুটোই তো সাহিত্য, তো সেক্ষেত্রে রসের এখানে তাৎপর্যটা কি, অ্যাকচুয়ালি রস বলতে আমরা কি বুঝি এবং সাহিত্যতে কি বোঝায়। ঠিক আছে, তো নাট্যতত্ত্বের আলোচনার প্রেক্ষিতে আমি বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে সংস্কৃত কাব্য বলতে কিন্তু কেবলমাত্র নাটক নয়, ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার বলতে ভারতীয় বিষয়টা কিন্তু সংস্কৃতই, মানে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান লিটারেচার মানে সংস্কৃতই সেখানে। তো সেক্ষেত্রে আমি সংস্কৃত সাহিত্য কথাটা ব্যবহার করছি। ঠিক আছে, তো ভারতীয় সাহিত্যের পরম্পরাতে একটা চিত্তাকর্ষক মানে যেটাকে আমরা ইন্টারেস্টিং বলি সেরকম একটা বিষয় হচ্ছে রসের ক্রমিক বিকাশ, গ্র্যাজুয়ালি ম্যানিফেস্টেশন অফ সেন্টিমেন্ট। ঠিক আছে, তো এই রস মানে সহৃদয়, যারা সহৃদয় মানে যারা স্পেক্টেটর, তাদেরকে সংস্কৃততে সহৃদয় বলা হয়। কেন বলা হয় সেটা আমি পরে বলছি। তো সহৃদয়ের মনের জাগরণের দ্বারাই রসের স্ফুরণ হয়ে থাকে। কেমন মানে তারা মনে মনে যে অনুভবটা করে সেটাই রসের উৎপত্তি বা সৃষ্টি। তো রসের সর্বপ্রথম ধারণা পাওয়া যায় ভরতমুনির নাট্যশাস্ত্রে। ৪০০ খ্রিস্টাব্দ ভরতমুনির সময়কাল। তো ভরতমুনিকে আধার করেই আজকের আলোচনা আমি করতে চাই। তো
তো সারার কথায় রস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যেটা আস্বাদ করা যায়, মানে যেটা রিলিসেবল, যেটা আস্বাদ্যমান, যেটাকে আমরা আত্মস্থ করে অনুভব করি সেটাই রস। রস্যতে আস্বাদ্যতে ইতি রস, এখানে রস্যতে কথাটার অর্থ হচ্ছে আস্বাদন করা, মানে যেটা অনুভূত হয় আন্তরিক ভাবে। ঠিক যেরকম আমি লৌকিক বাস্তব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেরকম আমরা যে রসগোল্লা খাই, রসগোল্লার তো রস, তো রসগোল্লার রসের যে মিষ্টত্ব সেটা আমরা আস্বাদন করেই তো বুঝতে পারি রসগোল্লা মিষ্টি। কেউ কোনোদিন রসগোল্লা স্পর্শ করেনি, সেই রসগোল্লাটা মানে মিষ্টি না অম্ল না তিক্ত কি স্বাদ সেটা আমি বলতে পারি। তো সেক্ষেত্রে এটা হলো বাস্তব কথা। এবং সাহিত্যের জগতেও চিত্তবৃত্তি, চিত্তবৃত্তি মানে ফ্যাকাল্টিস অফ মাইন্ড, মনের যে মেকানিজম, সেই চিত্তবৃত্তি মাধ্যমে কোনো কিছুকে আস্বাদন করলে সেটা রসত্ব পায়, মানে রসের মর্যাদা লাভ করে আর কি। ঠিক আছে, তো এই তার মানে পারিভাষিক ভাবে যদি বলি তাহলে আস্বাদ্যমান চিত্তবৃত্তি হলো রস পদবাচ্য। ঠিক আছে, যেমন আমরা বলি যে ভাত পাক হচ্ছে, মানে ভাত রান্না হচ্ছে, তো সেক্ষেত্রে মানে পাক সংস্কৃততে পাক শব্দ মানে হচ্ছে রান্না করা আর কি, কুকিং। তো ভাত পাক হচ্ছে মানে ভাত রান্না হচ্ছে, রান্নার রেজাল্টটা হচ্ছে ভাত। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে রসের যে অনুভূতি বা প্রতীতি, পারসেপশন, ইনফারেন্স, ম্যানিফেস্টেশন, যাই বলা হোক না কেন, সেক্ষেত্রে এই অনুভূতিটাই কিন্তু রস, মানে রসের অনুভূতি আবার অনুভূতিটাই হলো রস। ঠিক আছে, তো সহৃদয় বলতে যেটা বোঝানো হচ্ছে যে বহুবার কাব্য মানে লিটারেচার চর্চা করার ফলে যাদের মন হৃদয় একেবারে আয়নার মতো স্বচ্ছ হয়, সেই আয়নাতে কাব্য পাঠ করার ফলে কাব্যের যে প্রতিক্রিয়া, কাব্যের যে বিষয় এবং ভাব রস, সেটা সেই মনোমুখুরে মানে মনের আয়নাতে প্রতিফলিত হয় যাদের, তারাই সহৃদয় মানে আদর্শ শ্রোতা বা দর্শক। ঠিক আছে, কাব্যানুশীলন ধ্যাসবাসা বিশদীভূতে মনোমুখুরে বরণীয় তন্ময়ী ভবন যোগ্যতা। এই তন্ময়ী ভবন মানে একাত্মতা, এই একাত্মতা অনুভব করতে কিন্তু সবাই পারে না। আজকে মানে যাদেরকে সকল বুদ্ধিজীবী বলা হয়, এরকম ভাবেই কোন নাটক বা অভিনয়, কি যেহেতু এটা নাটকতত্ত্বের প্রেক্ষিতে বলছি তাহলে আমি নাটকটা কি বলতে চাইবো, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে কেউ কিন্তু নাটকের দর্শক বা শ্রোতা হতে পারে না। ঠিক আছে, কাব্য অনুশীলন প্রত্যেক মানে প্রত্যেকজন সহৃদয় হতে গেলে তাদেরকে, তাদের প্রত্যেককে অনবরত কাব্য অনুশীলন করতে হবে, তবে তার মন স্বচ্ছ হবে এবং সেই মনের আয়নাতে সাহিত্যের প্রতিফলন হবে এবং তিনি সাহিত্যের সমজদার হয়ে উঠবেন, মানে সাহিত্যটা কতটা ভালো কতটা মন্দ, তার গুণগত মান, তার দোষ ইত্যাদি বিচার করতে তিনি সক্ষম হবেন। অধিকাংশ ভারতীয় আলঙ্কারিকের একটা মত সেটা হচ্ছে এই কাব্য জগৎটা সাধারণ জগৎ নয়, একটা অলৌকিক মায়াময় জগৎ। অলৌকিক মায়াময় বলতে যেটাকে সাধারণ ভাষায় বলা হয় সুপার ন্যাচারাল, সেটা কিন্তু নয়, সেটা আবার অতিপ্রাকৃত বিষয়ে চলে যায়, সেইটা ভুল, সেটা নয়। এটা হলো বাস্তব বর্ণনাটাই যখন একটা বাস্তব থেকে সরে এসে, বাস্তব থেকে সরে এসে যখন কোনো কবি তার নিজস্ব কল্পনা শক্তি, নিজস্ব উৎপত্তি এবং ক্ষমতা, সৃষ্টি সৃজনশীলতা, সেগুলোর মাধ্যমে যখন একটা লৌকিকত্ব ভিন্ন, লোকোত্তর যেটাকে সংস্কৃততে বলা হয়, লোকোত্তর উত্তর শব্দের অর্থ হচ্ছে রেস্ট মানে অন্য, লোক থেকে ভিন্ন। ঠিক আছে, তো সেই সেরকম লোকোত্তর চমৎকারকারী, লোকোত্তর আনন্দ বা আহ্লাদ দিতে পারে এমন যে অনুভূতি সেটাই রসানুভূতি। ঠিক আছে, এ হলো মোটামুটি রসের একটা সাধারণ আলোচনা। আমি আজকের মোটামুটি আলোচনাটা রসের সাধারণ একটা ধারণা এবং রস সৃষ্টিতে এবং রসের অনুভূতিতে, সৃষ্টি হলেই তো শুধু হয় না, সৃষ্টি কথাটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা, মানে ভরতমুনি নিজে বলে দিয়েছেন, ভরতমুনি লক্ষণ বিবাহানুভাব ব্যভিচারী সংয়োগাদ রস নিষ্পত্তি। ঠিক আছে, দা পার্মানেন্ট মুডস অর ডমিনেন্ট স্টেটস, মানে যেটা স্থায়ী ভাব বলছি সেটা ট্রান্সফর্ম ইনটু অ্যান অবজেক্ট অফ এনজয়মেন্ট, যেটা কিনা রস, থ্রু দ্য ইউনিয়ন অফ দ্য ডিটারমিনেন্স এক্সেট্রা, মানে ডিটারমিনেন্স, কনসিকোয়েন্ট অ্যান্ড ট্রান্সিটরি ফিলিংস, এগুলোর পরে পরিচয় পাবো। তো এই ভরতমুনি শুধুমাত্র সংযোগ বলে ছেড়ে দিয়েছেন, মানে সংযোগ,
কনজাংশন কিন্তু সংযোগটা কিভাবে সংযোগ সেটা কিন্তু তিনি স্পষ্ট করেননি এবং তার ফলে তার পরবর্তী আলঙ্কারিক যারা এসেছেন মানে ভরতমুনির এই রসসূত্রতে না ভরতের নাট্যশাস্ত্রকে মানে ইন্ডিয়ান অ্যাস্থেটিক্সে অ্যাস্থেটিক্স বলছি কিন্তু শুধুমাত্র কাব্য সাহিত্য নয় মানে নৃত্যকলা অভিনয় দর্পণ প্রত্যেকটা বিষয়ে ভরতমুনির নাট্যশাস্ত্রকে সর্বাগ্রে মানে একদম প্রথম পায়োনিয়ার হিসেবে ধরা হয় তো সেটা হলো সূত্র তো এখানে তিনি সংজ্ঞা বলে ছেড়ে দিয়েছেন এবার আমরা পরবর্তী সমালোচক কি বলবো কেননা আলোকারী তারা নয় ও তাদের পরে নাম পাবো তারা এই সংযোগটাকে নিজস্ব ভাবে ব্যাখ্যা করেছেন যে ভরতমুনির দৃষ্টিকোণটা অ্যাকচুয়ালি কি ছিল বিভাব অনুভাব আর ব্যভিচারী ভাব এটা যে স্থায়ীভাবে সঙ্গে মিলবে কিভাবে মিলবে এই মেলাটা কেমন রসের রসের সৃষ্টিতে সৃষ্টিটা কিরকম হচ্ছে আগে থেকে কি ছিল সেটা ম্যানিফেস্টেড হয়েছে নাকি নতুন একটা ভাব এসে হট করে উৎপত্তি হয়েছে এমন এটা একটা আলোচনার বিষয় ঠিক আছে নেক্সট এরপরে আসছে স্থায়ী ভাব আগে আমরা জানবো যে ভাবটা কি ঠিক আছে লৌকিক দৃষ্টান্ত আগে দেখবো তারপরে লৌকিক লোকোত্তরটা বুঝবো কেননা সবচেয়ে বড় কথা হচ্ছে কাব্য বা নাট্য কিন্তু বাস্তবকে আধার করে এখন যে আমরা চলচ্চিত্র সিনেমা যেটাকে আমরা বলি সিনেমা দেখি সিনেমা বিষয়টা কিন্তু বাস্তবের থেকে ঘটনা নিয়েই তৈরি হয় একেবারে মানে মঙ্গল গ্রহে কোনো ঘটনা নিয়ে সিনেমা তৈরি হয় না কখনো সেটা মানে তা সেটা তাহলে অভিনয়ই হবে না তার তো সেক্ষেত্রে ভাবটা কি সেটা বাস্তবের প্রেক্ষিতে আমরা বুঝবো তারপরে কাব্যের ভাষায় আসবো রস আর ভাব কিন্তু এক নয় রসটা পুরোপুরি লৌকিক সরি ভাবটা পুরোপুরি লৌকিক এবং রসটা অলৌকিক এই তো আমরা বুঝলাম এবার ভাবের ক্ষেত্রে যেটা প্রত্যেক মানুষের মনে মানে আমাদের প্রত্যেকের মনে কিছু না কিছু ভাব থাকে বিভিন্ন সময়ের জন্য এবং সেই ভাব বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ ভাবের কি বলবো বিকাশ ঘটে স্টিমুলেশনের মাধ্যমে সেগুলো উদ্দীপ্ত হয় এবং সেটা সেই মতো রিয়াকশন হয় আমাদের ঠিক আছে যেমন প্রিয়জনের যদি বিয়োগ হয় সেখানে আমরা কাঁদি কাঁদি কেন আমাদের মনে শোক ভাব রয়েছে সেই শোক ভাব থেকে আমরা কাঁদি বা খুব আনন্দের কোনো বিষয় ঘটেছে আমাদের জীবনে প্রাত্যহিক জীবনে কোনো আনন্দের বিষয় তখন আমরা হেসে উঠি হাসি কেন কেন হাসি না আমাদের মনে হাস্যভাব রয়েছে সেটা প্রচ্ছন্ন হয়ে রয়েছে কিন্তু সেটা বিশেষ বিশেষ সময় সেটা প্রকট হয়ে ওঠে আবার কোনো কারোর কোনো আচরণে আমরা হাসি সেই হাসিটা কিন্তু অন্য হাসি মানে সেটা ব্যঙ্গের হাসি মানে কোনো অসংগত আচরণ যদি কেউ করে সাধারণ মানে সাধারণের থেকে যেটা আলাদা অপ্রাকৃত একটা অসংলগ্ন আচরণ সেটা আমাদেরকে হাসতে বাধ্য করে এই প্রত্যেকটা আমাদের মনে ভাব এগুলো এবার এইগুলি যদি কাব্যে প্রতিপন্ন হয় মানে গণিত হয় এই এই যে ঘটনাগুলো বললাম অসঙ্গত আচরণ দেখে হাসা বা কোনো দুঃখজনক ঘটনা দুঃখজনক ঘটনাটা দিয়ে উদাহরণটা পরিষ্কার হবে যে ভাব কিন্তু সবসময় আনন্দদায়ক নয় দুঃখজনক ঘটনায় আমরা কাঁদি প্রিয়জনের বিয়োগ প্রিয়জনের বিয়োগটা সারা জীবনের একটা মানে ক্ষণিকের হলেও একটা বিশাল একটা দুঃখজনক সেই দুঃখে কোনো রকম সান্ত্বনা তৎক্ষণাৎ হয় না সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাই সেটা স্বতন্ত্র কথা কিন্তু এবার সেখানে যেটা বিষয়টা সেটা হচ্ছে কাব্য কিন্তু যে রস যে আমরা আলোচনা করছি কাব্যের রস কিন্তু সবসময় আনন্দময় ঠিক আছে এবং আনন্দময় অ্যাজ ওয়েল অ্যাজ আনন্দদায়ক কি করে এটাই হলো রসের আনন্দময়ত্ব বাস্তবের কোনো ঘটনা যখন কাব্যে প্রতিপাদিত হয় তখন সেটা রস পদবাচ্য একটু আগেই বললাম তার মানে লৌকিক জগতের কোনো অনুভূতি কিন্তু রস হতে পারে না এই যেমন একটু আগে বললাম যে কোনো আনন্দের ঘটনা শুনে আমরা হাসছি সেটা কিন্তু হাস্যরস নয় বা উৎসাহ স্থায়ীভাবে কোনো রকম বিকাশ নয় বীর রস নয় কেননা সেটা লৌকিক ঘটনা তার মধ্যে কোনো রকম কবিত্ব নেই মানে চমৎকারিত্ব নেই এবং আনন্দদায়কত্ব তো নেই সেটা তো ছেড়েই দিলাম তা না হলে কারোর মানে কোন প্রিয়জনের বিয়োগে যদি আমরা কাঁদি কাঁদি সেটাকে যদি আনন্দ হিসেবে দেখাতে হয় সেটা তো একটা মানে অসামাজিক পাগলের প্রলাপ হয়ে যাবে সেটা নয় কিন্তু এটাই হলো কাব্য জগতের সঙ্গে বাস্তব জগতের পার্থক্য ঠিক আছে মানে বাস্তবের কোন ঘটনা আমাদের মনে সরাসরি যখন কোন রকম দুঃখজনক অভিজ্ঞতা মানে যেটাকে স্যাড থট বলা যেতে পারে সেটা যাই হোক না কেন সেটা স্যাড থট হলে সেটা
কোনোভাবে সুইট হতে পারে না সেটা সেটা স্যাডি কিন্তু কবি যখন প্রতিভা তার নিজস্ব প্রতিভা কল্পনা এবং অভ্যাস উৎপত্তি তার যে কবিত্ব সেটা দিয়ে যখন সেটাকে তার একটা অলৌকিক চিত্র কাব্যে ফুটিয়ে তোলেন সেটা কিন্তু তখন সুইটেস্ট সং হয়ে ওঠে এটাই হলো কাব্যের শৈলী সেটাই এটা শৈলীর শিখে নেওয়া হয়েছে শৈলী তো প্রিয়া ভাব আর রসের জগতে এটাই পার্থক্য মানে এত কথা বলার তাৎপর্য এটাই যে আমাদের লৌকিক জীবনে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবের অনুভব করি সেটা যখন বাস্তব জগৎ থেকে কবিতার পাতায় চলে যায় বা সাহিত্যের পাতায় চলে যায় তখন সেটা অলৌকিক চমৎকারী হয়ে যায় এবং সেটাকে আমরা রস বলি এবং সেটা মানে ইন জেনারেল সেটা আনন্দদায়ক ঠিক আছে সেখানে যার জন্য উত্তর রামচুরি সংস্কৃতের ছাত্রছাত্রী যারা আছে তারা বিষয় বইটার সঙ্গে পরিচিত হবেন সেখানে সীতার মানে দুর্দশা বা সীতাকে পরিত্যাগ করেছেন রাম তিনি বনবাসী জীবন কাটাচ্ছেন বাল্মীকির আশ্রমে লব কুশকে নিয়ে খুবই মানে একটা প্যাথেটিক করুণরস প্যাথেটিক মানে করুণরস শোক স্থায়ী হয় সেখানেও কিন্তু দর্শক আনন্দ পাচ্ছে কিরকম আনন্দ মানে সেখানে কিন্তু করুণরসে পীড়িত হচ্ছে না করুণরস তার করুণরসের অনুভব হচ্ছে কিন্তু করুণরসে তিনি ডুবছেন না কিভাবে ডুবছেন না মানে সীতা তখন সীতা নয় ইন জেনারেল জেনারেলাইজ সাধারণ একটা নায়িকা একজন সীতার স্থায়ী ভাব সীতার অন্তরে যে স্থায়ী ভাব শোক স্থায়ী ভাব সেই স্থায়ী ভাব তখন সীতা ব্যতিরিক্ত হয়ে কি জেনারেলাইজ হয়ে গেল এবং যারা পাঠক বা উত্তরাঞ্চলিতে যদি অভিনয় হয় তাহলে সেখানে দর্শক সেই দর্শক এবং শ্রোতা অ্যাজ ওয়েল অ্যাজ দুজনের ক্ষেত্রে বিষয়টা বলবো কারণ উত্তরাঞ্চলিতে পাঠকও করতে পারে সবসময় যে অভিনয় হবে তাও নয় সেক্ষেত্রে সেটা কিন্তু একাত্মতা অনুভব করেছে তখন ফলে সেই করুণ রসের একটা অনির্বচনীয় আনন্দ অনুভব সেখানে অনির্বচনীয় অর্থ অলৌকিকত্বটার থেকেও বেশি হলো যেটাকে বর্ণনা করা যায় না অনির্বচনীয় ঠিক আছে তো ভরতের রসসূত্রটা যেটা আমরা পড়লাম যে বিভাগ অনুভাব ব্যভিচারী ভাবের সংযোগে রস নিষ্পত্তি হয় ঠিক আছে এবার তার মধ্যে রস নিষ্পত্তির ক্ষেত্রে স্থায়ী ভাবটা আমরা এবার আলোচনা করবো স্থায়ী ভাব কাকে বলে ডমিনেন্ট স্টেজ নিচে সংস্কৃত পড়েছেন ভাবমিদানি বক্ষ্যাম কিং ভাবয়ন্তি উচ্চতে ভাগাঙ্গ সত্ত্বপেতাং কাব্যার্থাং ভাবয়ন্তি ইতি ভাব ভাবমিদানি বক্ষ্যাম মানে ভাব কাকে বলে সেটা বলবো কি বলছে যে বাগ অঙ্গ সত্ত্বপেতাং বাগ মানে ওয়ার্ড শব্দ অঙ্গ মানে হচ্ছে গেস্টাস অঙ্গভঙ্গি আর সত্ত্ব মানে হচ্ছে মনের ভাব ঠিক আছে মানে টেম্পারামেন্ট সাত্ত্বিক যে সাত্ত্বিক ভাব যেটা এই তিনটের মাধ্যমে কাব্যার্থাং ভাবয়ন্তি ইতি ভাব কাব্যার্থ মানে হচ্ছে কাব্যের বিষয়বস্তু মানে অভিনিয়মান যেটা অভিনয় হচ্ছে এমন অভিনিয়মান কাব্যের বিষয়বস্তুকে যে প্রকাশ করে সেই ভাব নেক্সট ভরত মুনি তিনটে শ্লোকের মাধ্যমে ভাবের স্বরূপ বলেছেন ঠিক আছে তিনটে শ্লোকের টেক্সট এখানে দেওয়া নেই এখানে শুধুমাত্র অর্থ দেওয়া রয়েছে দেখতে পারেন এক নম্বরে বলছে বিভাবেন উদ্ধৃত ইয় অর্থ তদ অনুভাবেশ গম্যতে ভাগাঙ্গ সত্ত্ব অভিনয় স্বভাব ইতি সংহিত যেটা বিভাব বিভাবের দ্বারা উৎপন্ন বা উদ্ধৃত হয়ে অনুভাবের দ্বারা অনুভবগম্য হয় মানে বিভাবের বিভাব কি সেটা পরে আসছে বিভাব একটা মানে টেকনিক্যাল টার্ম এগুলো রসের উৎপত্তিতে বিভাব ছাড়া রস উৎপন্ন হবে না একদম প্রাইমারি কজ ঠিক আছে তো বিভাবের দ্বারা যেটা উৎপন্ন হলো এবং অনুভবের দ্বারা উৎপন্ন হওয়া বিষয়টা সহৃদয়ের কাছে অনুভবগম্য হলো মানে প্রতীত হলো এবং তারপরে সহৃদয়ের হৃদয়বদ্ধ হৃদয়বৃদ্ধ হলো সেটা তাকেই ভাব বলে দ্বিতীয় শ্লোকে বলছে বাগাঙ্গ মুখ রাগেণ সান্ত্বনাভিনয়েন চ কবের অন্তর্গত ভাবং ভাবয়ন ভাব উচ্চতে একই বিষয় একটু আলাদা দৃষ্টিকোণটা এখানে বলছে কবের অন্তর্গত ভাবং কবির আন্তরিক ভাব কাব্যকর্তা যিনি তার অন্তরের ভাব বা ধারণা ঠিক আছে সেটা যখন শব্দ একই কথা বাগাঙ্গ সত্ত্বপেতা কথাটা কিন্তু সেম মানে ব্যাপারটা কিছুই নয় বাক মানে এখানে বাচিক অভিনয় অঙ্গ মানে আঙ্গিক অভিনয় আর সত্ত্ব মানে সাত্ত্বিক অভিনয় সাত্ত্বিক সত্ত্ব কথাটা সংস্কৃততে মানে মন অঙ্গভঙ্গি দিয়ে একটা এক প্রকার অভিনয় হয় ডায়ালগ দিয়ে বাচিক অভিনয় হয় এবং সত্ত্ব হচ্ছে এক্সপ্রেশন কেউ যদি পাথরের মতো দাঁড়িয়ে শুধু সংলাপ বলে যায় হাত পা শুধু হাত নেয় মুখে কোনো রকম এক্সপ্রেশন নেই সেটা অভিনয় হবে না ঠিক আছে তো এই তিনটি এবং তার সাথে কি মুখ মুখ রাগম মানে মুখের বর্ণ এটা ওই এক প্রকার সাত্ত্বিক ভাগেরই অংশ তার মাধ্যমে সহৃদয় সামাজিকের কাছে সামাজিক মানে সহৃদয় যে দর্শক তাদের কাছে প্রতিভাত হয় সেটা ভাব
তৃতীয় শ্লোকে বলছে নানাভিনয় সম্বর্ধন ভাবয়ন্তি রসানিমাম यस्मत् तस्मत् तमि भावा दिग्गेया नाट्ययोक्तृभिः চারটি অভিনয়ের কথা বলছে চারটি বলতে এখানে আঙ্গিক বাচিক সাত্ত্বিকের সঙ্গে আহার্য মানে কস্টিউম এই চার প্রকার অভিনয়ের দ্বারা সহৃদয়ে দর্শক বা পাঠক তার হৃদয়ে বিভিন্ন রসের ভাবনাকে যে প্রকাশিত করে সেটা ভাব এটা ভরত মুনি নিজস্ব একেবারে মত যে হোয়াট ইজ ভাব বা হোয়াট আর ভাবস এরকম স্থায়ী ভাব কাকে বলে ডমিনেন্ট স্টেটস এগুলো স্থায়ী স্থায়ী কেন না এগুলো সহজাত মানুষের মানুষের মনের মধ্যে এগুলো জন্ম থেকেই বর্তমান থাকে বিশেষ বিশেষ সময় সেগুলো ম্যানিফেস্টেড হয় ভাব হচ্ছে অনুভূতি ইমোশন ঠিক আছে একটু আগে যেটা বললাম যে মানুষ বাসনা শূন্য হয়ে পৃথিবীতে জন্ম নেয় না এখন তার বাসনার প্রকারভেদটা কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে সেটার উপরে নির্ভর করে সেটা আলাদা কথা কিন্তু কিছু কিছু বাসনা বা প্রবৃত্তি মানুষের সহজাত যেটাকে বলা হয় বেসিক ইনস্টিংক্ট ঠিক আছে তো মানুষের চিত্তে অনেক অনন্ত যে ভাব সমুদ্র তার মধ্যে যেগুলো গোপনভাবে বর্তমান থাকে সেগুলো স্থায়ী ভাব সেগুলো ভরত মুনির অনুসারে আট প্রকার এইট রতিহাসস্য শোকশ্চ ক্রোধহাস ক্রোধত এখানে একটু ভুল হয়েছে টাইপিং এ রতিহাসস্য শোকশ্চ ক্রোধোৎসাহু একটা তো বাদ গেছে ভয়ং তথা জুগুপ্সা বিস্ময়শ্চ ইতি স্থায়ী ভাবহ প্রকীর্তিতা মানে উৎসাহ হবে ঠিক আছে তাহলে কি রতি হাস শোক ক্রোধ উৎসাহ ভয় জুগুপ্সা আর বিস্ময় ইংরেজি গুলো পরিষ্কার হয়ে যাবে দেখলে লাভ রতি মিথ মানে হাস শোক হচ্ছে সরব ক্রোধ হলো অ্যাঙ্গার উৎসাহ হলো এনার্জি ভয় মানে ফিয়ার ডিসগাস্ট জুগুপ্সা আর অ্যাস্টনিশমেন্ট বা ওয়ান্ডারও বলে অনেকে তাকে বিস্ময় এই আটটা স্থায়ী ভাব মোটামুটি সমস্ত ভারতীয় আলঙ্কারিকদের স্বীকার করেছেন তবে একমাত্র পরবর্তী আলঙ্কারিকদের মধ্যে মম্মট কাব্য প্রকাশের রচয়িতা সংস্কৃত অনার্সের ছাত্রছাত্রী যারা তারা মাস্টার ডিগ্রিতে গিয়ে কাব্য প্রকাশ করবে সেখানে একটা এক্সট্রা মানে স্থায়ী ভাব কল্পনা করেছেন সেটা হচ্ছে নির্ভেদ নির্ভেদ হচ্ছে শান্তরসের স্থায়ী ভাব যেখানে কোনো কিছুতে নির্ভেদ কথাটার মানে অ্যাকচুয়ালি এটা নিউট্রাল মানে দুঃখতেও দুঃখিত নয় সুখীও সুখী নয় আনন্দে আনন্দিত নয় যা হচ্ছে হচ্ছে মানে শান্ত কোনো কিছুতে হেলদোল নেই ঠিক আছে তো ভরত মুনি সেটা স্বীকার করেননি এটা পরবর্তী আলঙ্কারিকদের মত নেক্সট আচ্ছা এই স্থায়ী ভাবে একটু সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আমরা একটু দেখে নেব এটা হেমচন্দ্রের কাব্যানুশাসন বলে একটা বই রয়েছে এটাও কাব্যশাস্ত্র অবশ্যই সেখানে তিনি বলেছেন যে একজন মানুষ মানে এটা পড়লেই বুঝে যাবেন মানুষের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন যে অভিজ্ঞতা সম্মুখীন হয়েছে সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তার যে ভাবগুলো ভেতরের বেসিক ইনস্টিংক্ট গুলো ছিল সেগুলো এক একটা সময় এক একটা পরিবেশ বা পরিস্থিতির সাহায্যে সেটা ফ্লারিশ হয় যেরকম সাধারণভাবে মানুষ সুখ পছন্দ করে দুঃখ অপছন্দ করে আমরা প্রত্যেকেই কেউ দুঃখী হতে চায় না কিছু কিছু মানুষ হচ্ছে দুঃখ বিলাসী সেটা আলাদা কথা তারা কিন্তু এক্সেপশন মানে সারা কি বলবো মানে এরকম অনেকে আছে আমাদের মধ্যে হয়তো কেউ আছে যে মানে কাঁদুনি গাইতে পছন্দ করে কিছু হলো না আর কিছু হবে না আমার আর কি বলবো তোরও হয়ে গেল আমার আর হবে না কিছু আমার দ্বারা কিছু হবে না সবাই বলে সত্যি তাই এগুলো দুঃখ বিলাস এগুলো প্রকৃতি মানে সাধারণ না বিষয়গুলো তাছাড়া সাধারণভাবে মানুষের মধ্যে সবাই সুখ চায় এবং দুঃখ এড়িয়ে যায় কোন একজন ব্যক্তি স্বতঃস্ফূর্ত ভাবে সে কামনা অনুভব করে যেটা তার মানে কোনো কিছু কোনো ভালো লাগার বিষয়বস্তু দেখে সেটার উপর সেটার উপরে তার একটা আকর্ষণ জাগে সেটা ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে সেটা কিন্তু সাধারণ তার ইনস্টিংক্ট সেখানে আমরা সেই রতি স্থায়ী ভাবটাকে দেখতে পাচ্ছি লাভ আবার নিজেকে খুব একজন হাম্বরাকিং একজন বেশ কলারটা তুলে নিলাম বাকি যারা আছে তাদেরকে পাত্তাই দিলাম তাচ্ছিল্য করে তাদেরকে আমি হাসলাম তার উপরে মানে এখানে যেটা রয়েছে লাভস এট দ্য ইনফেরিয়াল কনসিডার্ড কাউকে ছোট মনে করে সেখানে আমরা হাসি হাস্য রস তুমি আমি আছি আমি তো সব সেখানে হাস্য হাস্য স্থায়ী ভাব তার মনের মধ্যে রয়েছে এটা কিন্তু তার জীবদ্দশাতে বিভিন্ন সময়ের উদাহরণ দেওয়া হয়েছে এখানে ঠিক আছে
মানে সেই সময়গুলো তার সেই সেই ভাবগুলোকে জাগিয়ে তোলার পরিবেশ তৈরি করে। আবার তার হয়তো অনেক সম্পত্তি রয়েছে কিছু কোন একজন মানুষের, যার বেশি সম্পত্তি থাকে তার তত বেশি ভয় হয় যে বাড়িতে ডাকাত পড়বে, সেই ভয় ঘুম হয় না, সেই ভয় সে দুঃখ অনুভব করে, মানে ঐশ্বর্য হারানোর ভয় সে দুঃখ অনুভব করে। সেক্ষেত্রে কিন্তু ওই দুঃখ যে শোক স্থায়ী ভাবটা তার মনের মধ্যে ছিল সেটা বহিঃপ্রকাশিত হয় তখন, যে এত ক্যাশ বাড়িতে রয়েছে ঠিক সেফ নয় এরকম। আবার এই হলো হাস, মানে ভয়, ভয় স্থায়ী ভাবে রৌদ্ররস, রসটা এখন বলছেন এখানে যেহেতু ভাবের কথাই বলছি সেজন্য স্থায়ী ভাবটাই পরিষ্কার হওয়া দরকার। আবার কোনো রকম বিপদের সম্মুখীন হয়েছে, কোন বিপন্নতা এসেছে তার মধ্যে বিপদ, সেই বিপদে পড়ে সেই বিপদটাকে রুখে দাঁড়ানোর জন্য সে যা প্রয়োজনীয় যে করণীয় সেটা করছে, সেক্ষেত্রে তার কিন্তু একটা উৎসাহ মানে একটা তৎপরতা কাজ করছে, সেটা তখন আমরা বলবো সেটাকে এনার্জি মানে উৎসাহ স্থায়ী ভাব তার মনে রয়েছে। আবার যে বিষয়টা তার ক্ষেত্রে কাঙ্ক্ষিত নয় যে এটা না ঘটলেই ভালো হতো, কেন ঘটলো বা ঘটলো যদি এইভাবে ঘটলো একটা বিরক্তি একটা মানে একটা ঘৃণা সেরকম ভাব যদি কারো মনে আসে বিভিন্ন সময় এসে থাকে সেটাকে বলা হয় যুগুপসা স্থায়ী ভাব মানে ডিসগাস্ট একটা বিরক্তিকর ব্যাপার। আবার কোন অদ্ভুত আচরণ যদি কেউ করে আশ্চর্য কাজ আমাদের হয়েই থাকে এরকম বিভিন্ন ক্ষেত্রে, আমি সব উদাহরণ এখন দিচ্ছি না তাহলে অনেক রকম বিস্তৃত আলোচনা হয়ে যাবে, যে ও এরকম একটা কিছু হয়েছে মানে অপ্রত্যাশিত মানে অ্যাকচুয়ালি এটাই বিশেষণ যেটা এক্সপেক্টেড ছিল না এমন কিছু ঘটনা যদি ঘটে থাকে ঘটে যায় সেটা কিন্তু পাশের হ্যাঁ সে হিতাকাঙ্ক্ষী, সে এমন নয় যে তুমি তোমার হয়েছে ঘটনাটা তোমার ক্ষেত্রে ভালো আমার জন্য খারাপ তা কিন্তু নয়, কোনো রকম ঈর্ষা বা হিংসার ব্যাপার এখানে নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে অবাক এখানে বিস্ময় স্থায়ী ভাব ঠিক আছে। তো এই যে ভাবগুলো বললাম মোটামুটি সবকটাই এখানে বলা হলো, এগুলো কিন্তু সর্বপ্রাণী সাধারণ ঠিক আছে, মানে ইনস্টিংক্টিভ ইমোশন যেটাকে বলা হয় সব প্রাণীর মধ্যেই থাকে, কারোর কম কারোর প্রচ্ছন্ন কারোর প্রকট বা কারোর ক্ষেত্রে সেটা খুব বেশি মাত্রায় প্রকাশিত হয়ে যায়, অনেকেই আছে হাইপার হঠাৎ করে তার রাগ হয়ে যায় হঠাৎ করে এমন হাসি হাসির চোখে বাড়ির মানে পাড়া প্রতিবেশী পিলে চমকে যায় এরকম, সেটা কিন্তু হাইপার হওয়াটা, তো এগুলো প্রত্যেকটাই এক একটা স্থায়ী ভাবে বেশি প্রকট হয়ে যাওয়ার ফলেই হয়। তো এগুলো আমাদের সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ স্থায়ী ভাবে আলোচনা। এবার বিভাব অনুভব ব্যভিচারী ভাবের সংমিশ্রণের রসের উৎপত্তি আমরা বলেছিলাম, তো বিভাবটা কি এরকম হঠাৎ করে গাল ভরা নাম কেন বিভাব, ক্লাসিক্যাল লিটারেচারে বিভাবের নাম মানে ওই একই ব্যাপার বাক অঙ্গ এবং অভিনয় বাচিক অভিনয় আঙ্গিক অভিনয় ইত্যাদি মাধ্যমে যেটা বহব অর্থা বিভাব জানবে মানে নাটকীয় বিষয় প্রদর্শিত হচ্ছে মানে কাব্যে সেই কারণগুলি যখন কাব্যত্ব লাভ করে তখন সেগুলোকে বলা হয় বিভাব। When the normal causes of any incident or accident are depicted in poetry, they are called vibhav. Hence, in any stimulator of any latent emotion, মানে স্থায়ী ভাব, is found in poetry, it becomes vibhav. মানে যে কোনো লৌকিক কারণ সেটা যদি কাব্যে প্রতিপাদিত হয় সেটাকে তখন কারণ নয় বলে বলা হয় বিভাব। Next. এই বিভাব আবার দুই প্রকার, মানে কাব্যের কারণ কাব্যের রসানুভূতির ক্ষেত্রে কারণ যে বিভাব সেটা দু প্রকার, একটা আলম্বন আর উদ্দীপন। আলম্বন বিভাব কি না যেটা চিত্তবৃত্তির বিষয়, চিত্তবৃত্তি মানে আবার সেই যেটা বলেছিলাম ফ্যাকাল্টি অফ মাইন্ড মানে মানুষের মন মানে যেখানে রসের উৎপন্ন মানে সৃষ্টি হয় ঠিক আছে, মানে যে ব্যক্তি বা বস্তুকে কেন্দ্র করে রসের অনুভূতি হচ্ছে ঠিক আছে, মানে রসের অনুভূতি বলা যেতে পারে উদ্ভূতি উৎপত্তি যাই হোক না কেন যে ব্যক্তি বা বস্তুকে আশ্রয় করে, কোন ব্যক্তি বা বস্তুর হাওয়ায় তো রসানুভূতি হতে পারে না, দর্শক বা পাঠক যখন কোন রসের অনুভব করছে শৃঙ্গার হতে পারে করুণ হতে পারে হাস্য হতে পারে কোন বিষয়কে আশ্রয় করে, একটা বিষয়কে দেখে বা একটা বিষয়ের অভিনয় দেখে
রসের অনুভূতি হচ্ছে শরীরে, তার নিজের মনে, ওই মনোমুখে মনের আগে। সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় বা বস্তু লাগে, সেটা কি বলা হয়? আলম্বন। আলম্বন বিবাহ হচ্ছে ম্যাটার অফ মাইন্ড ফ্যাকাল্টি, ঠিক আছে, মনের ভাব, মানে যেখানে বিষয়টা উৎপন্ন হচ্ছে। এক্সাম্পল যেমন এখানে স্লাইডে রয়েছে অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে দুঃস্বন্দ শকুন্তলা প্রণয় বা মৃচ্ছকটিক, মৃচ্ছকটিক এক্সাম্পল দিচ্ছি কেননা ইংরেজি বিভাগে ওটা সিলেবাসে নতুন অ্যাড হয়েছে। মানে শকুন্তলাকে দেখি দুঃস্বন্দের মনে যে অতি স্থায়ী ভাব থেকে শৃঙ্গার রসের উৎপত্তি, বা দুঃস্বন্তকে দেখি শকুন্তলের মনে যে একটা ভালো লাগা এবং ভালোবাসা, তার থেকে রতিস্থায়ী ভাব তার মনে ছিল অন্তঃস্থলে, সেটা জাগরিত হচ্ছে। কিভাবে জাগরিত হচ্ছে? না দুঃস্বন্তকে দেখি। তো এখানে শকুন্তলার জন্য দুঃস্বন্ত, দুঃস্বন্তের জন্য শকুন্তলা, ঠিক আছে, এরা পরস্পর আলম্বন বিভাব, ঠিক আছে। কেননা রসের উৎপত্তির জন্য শকুন্তলা বা দুঃস্বন্তের মধ্যে একজন যদি না থাকতো, শুধু শকুন্তলা থাকতো, তাহলে কিন্তু ওই সখীদের সঙ্গে মালিনী নদীর তীরে ঘুরে বেরিয়েই তার সপ্তমাঙ্গ শেষ হয়ে যেত, ঠিক আছে, নাটকটা শেষ হয়ে যেত। তাহলে দুঃস্বন্তের কোন রকম ভাবে আজকের জগৎজ্ঞান শকুন্তলামের যে পরিণতি সেটা হতো না। আবার মৃচ্ছকটিকের ক্ষেত্রেও তাই, চারুদত্ত বসন্ত সেনের মধ্যে যে বিষয়টা প্রণয়ের বিষয় সেটাও একে অপরের ক্ষেত্রে এরা আলম্বন বিভাগ। নেক্সট, আর উদ্দীপন বিভাগ হচ্ছে স্টিমুলেটি, মানে যেটা আলম্বন বিভাগকে অনুভাবের সাহায্যে রসের উৎপত্তির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে, মানে স্থায়ী ভাবে উদ্দীপক কারণ, স্টিমুলেশন অফ ডমিনেন্ট স্টেটস ইন ফেভারেবল সার্কামস্টেন্সেস, অনুকূল পরিস্থিতিতে যে রসের স্ফুরণের জন্য যে পরিবেশের প্রয়োজন আছে। করুণ রসের স্থায়ী ভাবের থেকে, মানে শোক স্থায়ী ভাব থেকে করুণ রসের উৎপত্তির জন্য যে পরিবেশ প্রয়োজন, রতি স্থায়ী ভাব থেকে শৃঙ্গার রসের উৎপত্তির জন্য কিন্তু সেই স্থায়ী পরিবেশের প্রয়োজন নয়, একদমই আলাদা। তো সেই অনুকূল পরিবেশে যে বিষয়ে স্থায়ী ভাব গুলোকে রসের স্ফুরণের দিকে নিয়ে যায় সেগুলোকে বলা হয় উদ্দীপন বিভাগ। এখানে বৈষ্ণব পদাবলী থেকে উদাহরণটা দেওয়া যেতে পারে, যেমন রাধা কৃষ্ণ সেখানে নায়ক নায়িকা অবশ্যই সম্ভব শৃঙ্গার, সম্ভব শৃঙ্গার মানে হচ্ছে মানে প্রেম, শৃঙ্গার দুপ্রকার সেটা এখানে বিষয় নয়, সম্ভোগ এবং বিপ্রলম্ব, মানে একটা হলো ট্র্যাজেডি একটা কমেডি, আক্ষরিক অর্থে বোঝালে তাই হবে। যাই হোক, তো সেই শৃঙ্গার রসের স্ফুরণের জন্য রাধা কৃষ্ণ দুজনের একে অপরের আলম্বন বিভাগ এবং তাদের অন্তরে শৃঙ্গার রসের উৎপত্তির জন্য উদ্দীপন বিভাগ হিসেবে ব্যবহার করা হয়েছে কিসে, কি কি? লাইটনিং, রোলিং অফ রিভার যমুনা, ব্লোয়িং অফ থান্ডারস্টর্ম ইন মনসুন, কালার অফ দ্য থ্রোট অফ পিকক্স, ময়ূরের কণ্ঠবর্ণ মানে নীল রঙের ময়ূরের গলা, সেই বর্ণনা মানে ময়ূরের গলার রং দেখে মনে বেশ একটা পুলক জাগছে, বিষয়টা এরকম, মানে পরিবেশ পরিস্থিতি এবং বিষয় মানে অবজেক্ট এই প্রত্যেকটা সম্মিলিত ভাবে সেই স্থায়ী ভাবে থেকে রসের উৎপত্তির জন্য উদ্দীপক হিসেবে কাজ করছে, তাই উদ্দীপন বিভাগ। নেক্সট, অনুভব কনসিকোয়েন্স, ঠিক আছে, অনুভবের উৎপত্তি যদি করি, অনু অনুমানে সংস্কৃতে পশ্চাৎ ব্যাক, ঠিক আছে, এবং ভাব থেকে তো বোঝা যাচ্ছে ভাবিতা, এই ভাবের অর্থ কিন্তু ভাব, ভূ ধাতুর অর্থ ভূ সত্তায়া, মানে যেটা এক্সিস্ট করে সেটা ভূ, সেটাকে ভূ ধাতু দিয়ে বোঝানো হয়, যেটা স্থায়ী ভাবের পশ্চাতে, মানে স্থায়ী ভাব রয়েছে স্থির, তার সাথে বিভাব সেটা কারণ, এই বিভাবের থেকে যেটা উৎপত্তি হচ্ছে পশ্চাতে, বিভাবের পশ্চাতে ভাবের স্থায়ী ভাবের সাথে, স্থায়ী ভাবটা আর বিভাবের সঙ্গে কিন্তু কনসেপ্টটা ঘুরালে চলবে না, বিষয়টা কিন্তু আলাদা, স্থায়ী ভাবটা বেসিক ইনস্টিংক্ট স্থির, তার সাথে বিভাব অনুভব ব্যভিচার, বিভাবটা কারণ অনুভবটা হচ্ছে ফল এফেক্ট, সেই ফল বলেই সেটা পরে আসে, আগে তো কারণ তারপরে তো কার্য আসে, যার জন্য সেটা অনু মানে পশ্চাৎ, ঠিক আছে, মানে বিভাবের দ্বারা স্থায়ী ভাব উদ্বুদ্ধ হচ্ছে, যেটা বললাম আমি যে উদাহরণটা দিলাম ওটা দিয়ে দিই, কেননা যেহেতু সিঙ্গার, সিঙ্গারটা যেহেতু একদম আদি রস সেই জন্য সব জায়গায় সিঙ্গারের উদাহরণ দেওয়া হয়, ঠিক আছে, শৃঙ্গার আদি রতি অ্যান্ড দ্য লাইক এরকম ভাবে বলা হয় সব জায়গাতে, ঠিক আছে, মানে প্রথমে রতি স্থায়ী ভাবে এবং শৃঙ্গার রসকে আনা হয়, তার জন্য বোঝানোর জন্য বারবার ওটাই চলে আসে। বিভাবের দ্বারা যখন স্থায়ী ভাব উদ্বুদ্ধ হয় মানে স্টিমুলেটেড হয়,
মানুষের মনে প্রচ্ছন্ন অবস্থায় থাকে পরিবেশ পরিস্থিতির দ্বারা, অবশ্যই সেটা আলম্বন এবং উদ্দীপন বিভাগ দুটো পরিবেশ পরিস্থিতির মধ্যে তাই বোঝায়। যখন সেটা উদ্বুদ্ধ হয় তার পর মুহূর্তে যেটা প্রকাশিত হয় সেটা অনুভব মানে প্রতিক্রিয়া, ঠিক আছে। বাগঙ্গ সত্ত্বাভিনয়ে যস্মাদর্থ বিভাব্যতে বাগঙ্গোপাঙ্গ সংযুক্তস্তনুভাব ইতি স্মৃতা, ঠিক আছে। এটাই একই কথা বলা হলো যে বাক বাচিক অভিনয় আঙ্গিক এবং সত্ত্ব, ঠিক আছে, ইউজ অফ টেম্পারামেন্ট, এইগুলোর সাহায্যে যখন কোন উদ্বুদ্ধ স্থায়ীভাবে প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় সেটাকে আমরা অনুভব নামে লক্ষ্য করি। এইগুলোকে আমরা ইমোশনাল এক্সপ্রেশন বলতে পারি, ঠিক আছে, মানে অনুভব গুলো। বিভাব আসলো, স্থায়ী ভাব উদ্বুদ্ধ হলো মানুষের চিত্তে, মানে যে নায়ক বা নায়িকার অভিনয় করা হচ্ছে, নট বা নটি মানে অ্যাক্টার, তিনি যে চরিত্রের বেশ ভূষা অঙ্গভঙ্গি এবং অবশ্যই কস্টিউম সেগুলিকে আশ্রয় করে যখন অভিনয় করছেন তার হৃদয়, মানে সেই ব্যক্তি যে চরিত্র অভিনয় করা হচ্ছে সে তো কবে পরলোকগত হয়েছে তার কথা ছেড়েই দিলাম, মানে আমরা তো বাস্তবটাকে মানে অলৌকিক কাপের অলৌকিকত্ব সেটাই, মানে যেটা নেই সেটাকে অভিনয় করা অভিনয়ের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে। তো সেখানে সেই তার মধ্যে যে প্রতিক্রিয়াগুলো আসছে এক্সপ্রেশন হচ্ছে সেটাই হলো কনসিকুয়েন্স, যেটাকে আমরা সংস্কৃতিতে মূল নাম হচ্ছে অনুভব। এক্সপ্রেশন ছাড়া কোনো ইমোশন মানে প্রকাশিত হয় না, ইমোশন রয়েছে আমার মনে এবং যদি এক্সপ্রেস করতে না পারি, অনেকে আমাদের আমাদের মধ্যে এমন থাকে কিছু মানুষ যারা খুব ইন্ট্রোভার্ট হয় অন্তর্মুখী, মানে তাদের মধ্যে মনের ভাব সবকিছুই রয়েছে, তারা সে মানুষ হতে না, মানে মানুষ মাত্রই সব সব রকম ভাবে প্রতিষ্ঠা করে তার হৃদয়, তার অন্তঃকরণে সব ভাবই প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে, কিন্তু সেটা প্রকাশ করার সামর্থ্যটা তার নেই বা প্রকাশ করতে পারে না লৌকিক জীবনে। ঠিক কাব্যের জগতেও তাই, যদি প্রকাশ না করি সেটা তো মানে পাঠক বা দর্শকের জন্য সেটা তো বোধগম্যই হবে না, তাই জন্য ইমোশনাল এক্সপ্রেশনটা ইমোশন থেকে সেন্টিমেন্টে যাওয়ার জন্য খুব জরুরি আর কি, ঠিক আছে। নেক্সট, এবার হচ্ছে ব্যভিচারী ভাব, এটা কি হঠাৎ ব্যভিচার কথাটা, ব্যভিচার কথাটা বাংলাতে আমরা যেভাবে বুঝি ব্যভিচার মানে হচ্ছে মানে খারাপ কিছু কাজ করা, ব্যভিচার মানে পাপ কাজ বাংলাতে তাই মানে, এখানে কিন্তু একেবারেই নয়। সেটা যারা এই বিষয়টা জানেন না অথচ সাহিত্য চর্চা করেন তাদের ক্ষেত্রে শিরাধা ব্যভিচারী ভাব বললে তারা ভাববে হয়তো শিরাধা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে অভিসারে যাচ্ছে সেই জন্য তিনি ব্যভিচারী, বিষয়টা একেবারেই অন্য, সেটা নয়। এর ব্যুৎপত্তি যদি আমরা ধরি বি আর অভি দুটো উপসর্গ প্রেফিক্স রয়েছে আর রূপটা হচ্ছে চরা, যার মিনিং হচ্ছে টু গো আর টু মুভ মানে যাওয়া, তাহলে কি বুঝলাম বিশেষভাবে কোন কিছুর অভিমুখে গমন করে মানে এটা তাই দাঁড়ালো। এবার কার অভিমুখে গমন করে বিশেষটা কিরকম বিশেষ সেটা আমরা এবার বুঝবো, যে কোন একটি স্থায়ী ভাবে যখন উপভোগ হয় মানে রস হিসেবে যখন তার পরিণমন হয় তখন যে বিষয়গুলো মানে যে এটা এক প্রকার ঠিক এক্সপ্রেশন বলবো না, এটা এক প্রকার একটা মানে অভিব্যক্তি কাইন্ড অফ, ঠিক আছে। তো সেই যে যে বিষয়গুলো তখন সেই স্থায়ীভাবে অভিমুখে গমন করে মানে স্থায়ীভাবকে ঘিরে ধরে এরকম, মানে স্থায়ীভাবের সাথে সাথে ইমোশনাল এক্সপ্রেশন যেগুলো হয়েছে যেরকম প্রতিক্রিয়া অনুভব তার সাথে সাথে ব্যভিচারী ভাবগুলো তখন প্রকট হতে থাকে, ঠিক আছে। এগুলো স্থায়ী নয়, স্থায়ীর সঙ্গে পার্থক্য রয়েছে, মানে ভাব দু প্রকারে, এমনি ভাব বিভাব অনুভব তো ভাব নয়, সেটা হচ্ছে ভাব থেকে রসের উৎপত্তিতে দুটো মিডিয়াম বা দুটো টেকনিক অবজেক্ট, ঠিক আছে। এই ভাব স্থায়ী ভাব হচ্ছে যেটা মানুষের মনের মধ্যে স্থিরভাবে থাকে বিশেষ সময় সেটা উদ্বুদ্ধ হয়, আর ব্যভিচারী ভাবগুলো হচ্ছে স্থায়ী ভাব যখন উদ্বুদ্ধ হয় তখন তাকে চারপাশ থেকে ঘিরে ধরে, ঘিরে ধরে মানে সঞ্চরণশীল মানে ফ্লোটিং, সেগুলো ফ্লোটিং এক একটা পার্টিকুলার রসের জন্য এক একটা, যেরকম স্থায়ী ভাব ব্যভিচারী ভাব কিন্তু তা নয়, ব্যভিচারী ভাব অনেক রকম হতে পারে, মানে একই ব্যভিচারী ভাব সিঙ্গার রসের ক্ষেত্রে প্রকট হতে পারে আবার করুণ রসের ক্ষেত্রে প্রকট হতে পারে বা বীর রসের ক্ষেত্রে প্রকট হতে পারে, ঠিক আছে।
এগুলো স্থায়ী ভাবে থেকে পার্থক্যটা হচ্ছে এটাই, এগুলো মনের মধ্যে কখনো প্রকট মানে কি বলবো মানে প্রতীয়মান হয় না, ঠিক অনুভূত হয় না, আসে যায়, ঠিক আছে। এগুলো মানে ভরতমুনি বলেছেন এগুলো 33 বা 34টা ব্যবিচারী ভাবনা, ঠিক আছে। তার মধ্যে ওই চিন্তা দৈন্য আলস্য জড়তা এগুলো এক একটা খনিকে এক একটা প্রতিক্রিয়া বলা যেতে পারে বা এক একটা অনুভবের মাধ্যম, ঠিক আছে। তো এগুলো আলস্য যেমন পার্টিকুলার একটা রসের ক্ষেত্রে হবে বা একটা ভাবের ক্ষেত্রে হবে তা কিন্তু নয়, বিশেষ পরিস্থিতিতে বিশেষ সময় সেটা কোনো 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 ব্যবিচারী ভাব আলস্য হিসেবে দেখানো যেতে পারে, কোনো কোনো সময় সেটা আবার অন্য। দৈন্য জড়তা মানে হচ্ছে লেখা আছে এরকম, বা শ্রেত শ্রেত মানে হচ্ছে যেটাকে বলা যায় ঘাম দেওয়া, ঠিক আছে, সোয়েট এরকম, মানে বিভিন্ন 33-34টা কম নয়, এগুলো হচ্ছে ব্যবিচারী ভাব, ঠিক আছে। এগুলো মূল স্থায়ী ভাবের সঙ্গে যুক্ত হয় কেন না, রসের পুষ্টিতে সহায়তা করে, মানে রসের উৎপত্তিতে সেন্টিমেন্ট যে ফ্লারিশ হবে আরো সেটাকে এনরিচ করে ব্যবিচারী ভাবগুলো, কেননা বিভাব অনুভাব ব্যবিচারী ভাব ভরতমুনি যে বলেছেন তিনি তো বলতেই পারতেন বিভাব এবং অনুভাবের সঙ্গে স্থায়ী ভাবের সংযোগে রসের উৎপত্তি হচ্ছে। বিভাব হলো কারণ, মানে ইমোশন থেকে সেন্টিমেন্ট তৈরিতে বিভাব কারণ, তার এফেক্ট এক্সপ্রেশন হচ্ছে অনুভব, তারপর রসের উৎপত্তি বলতে পারতেন। এগুলিকে কেন বললেন, এগুলি বলার তাৎপর্য এটাই যে রস মানুষের মনে কিন্তু সবসময় থাকে না, পার্টিকুলার সময় সেগুলো উদ্বুদ্ধ হয়, কেমন তো সেই কারণেই সেগুলোকে আরো বেশি প্রকট করার জন্য, প্রকট প্রকট ভাবে আস্বাদ্য করার জন্য, মানে রেলিশ করার জন্য ব্যবিচারী ভাবগুলো তাৎপর্য আছে। কেননা আস্বাদ্যমানতাই রসের প্রাণ, রস ততক্ষণই রসত্ব পাবে যতক্ষণ না সেটাকে চর্বিত মানে আত্মস্থ করা হবে, আনন্দ লাভ করা হবে, ঠিক আছে। নেক্সট, বিভাব অনুভাব ব্যবিচারী ভাব সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম যে বিভাব কি, অনুভব কি, ব্যবিচারী ভাব কি। এবার ম্যানিফেস্টেশন অফ সেন্টিমেন্ট মানে হচ্ছে রসের নিষ্পত্তি বা উৎপত্তি, যেটা ভরতমুনির লক্ষণ একদম শুরুতে ছেড়ে দিয়েছিলাম, কেননা লক্ষণ বলতে গেলে বিভাব অনুভাব ব্যবিচারী ভাব সম্পর্কে জানার দরকার ছিল, তা না হলে রসের উৎপত্তিটা বোঝা যেত না, ঠিক আছে। এবং এটাও আমি শুধুমাত্র ম্যানিফেস্টেশন অফ সেন্টিমেন্ট আফটার ভরতমুনিটাই বলছি, তার পরবর্তী রেটোরিশিয়ান যারা জাস্টিফাই করেছেন যে হোয়াট ইজ সংযোগ এবং নিষ্পত্তি, সংযোগা আর রস নিষ্পত্তি এই দুটোর মধ্যে খুব কন্ট্রোভার্সি হয়েছে, সেটা পরবর্তী বক্তৃতার জন্য সেটা লাভদায়ক হবে। এখানে কি বলছে, আমরা যে চারটি উপাদান নিয়ে আলোচনা করলাম এর মধ্যে বিভাব বিভাব এবং অনুভব এগুলো হচ্ছে বহিরঙ্গ উপাদান। কেন বহিরঙ্গ, না কাব্য থেকে আসে, বাস্তব জগতে কিন্তু বিভাগ বিভাগ বাস্তব জগতে কিন্তু কোনো বিভাগ নেই, মানে বিভাগ কোথায় পাওয়া যাবে যদি কেউ বলে বাস্তব জগতে কিন্তু বিভাগ খুঁজলে পাবে না, বাস্তব জগতে সেটা কারণ এবং কার্য, সেটাই কাব্যে এসে বিভাগ এবং অনুভব হয়েছে, এটা এই জন্য বহিরঙ্গ উপাদান। আর মানুষের অন্তরঙ্গ উপাদান হচ্ছে ভাব, দুটো স্থায়ী ভাব এবং ব্যবিচারী ভাব। স্থায়ী ভাবটা তার মনে তো অবশ্যই আছে সহজাত প্রবৃত্তির মধ্যে, এবং ব্যবিচারী ভাবটা পার্টিকুলার স্থায়ী ভাব থেকে রসের উৎপত্তিতে সেটা প্রকাশিত হয়, সেই স্থায়ী ভাব ব্যবিচারী ভাবগুলো, যার জন্য এটা নিতান্তই অন্তরঙ্গ উপাদান, ঠিক আছে। এবার ভরতমুনি কি বলছেন যে বিভাব এবং অনুভাব এবং ব্যবিচারী ভাবের সঙ্গে স্থায়ী ভাবের সংযোগ, তিনি কিন্তু স্থায়ী ভাবের সংযোগটা একবারও বলেনি সূত্রতে, কি বলেছেন বিভাব অনুভাব ব্যবিচারী সংযোগা রস নিষ্পত্তি, তিনি কিন্তু স্থায়ীতা সূত্রতে পরিষ্কার করে বলেননি, এবং বলেননি বলেই এত কন্ট্রোভার্সি উৎপত্তি হয়েছে। তিনি বৃত্তিতে যে ব্যাখ্যা করেছেন তার থেকে আমরা ধরে নিচ্ছি, মানে আলোচনা থেকে স্পষ্ট হচ্ছে যে বিভাব এবং ব্যবিচারী ভাব এবং বিভাব অনুভাব এবং ব্যবিচারী ভাবের সঙ্গে স্থায়ী ভাবের সংযোগেই রসের নিষ্পত্তি হয়, ঠিক আছে। রস ইজ সো কল বিকজ ইট ইজ ক্যাপেবল অফ বিইং টেস্টেড, আস্বাদ্যতে যেটা প্রথমে বলেছিলাম সেটা এখানে পড়ে রয়েছে, যে রস রসের নাম রস কেন না, সেটা রস্যতে মানে আস্বাদ্যতে সেটাকে টেস্ট করা হয় অনুভব করা হয়, দ্যাটস ওয়াই সেটাকে রস বলা হয়। নেক্সট, ভরতমুনি নিজে সংযোগ কথাটা ব্যাখ্যা করেছেন একটু, যে সংযোগটা কিরকম হবে, ঠিক আছে। তিনি বলেছেন
যেরকম কিন্তু রান্না করা হয় তিনিও লৌকিক উদাহরণ দিয়েছেন, কেননা লৌকিক উদাহরণ ছাড়া অলৌকিক জিনিস বোঝানো সম্ভব নয়। আগে তো আমরা নিজেদের হাতে নাগালের কাছে যেটা আছে সেটা বুঝি, তারপরে লোকোত্তর চমৎকারী বিষয়ে বেশ গাল ভরা একটা বিষয় বুঝি। কি বলছে, নানা রকম ব্যঞ্জন ঔষধি এবং দ্রব্যের সাহায্যে, ব্যঞ্জন বলতে তরকারি, তরকারিকে ব্যঞ্জন বলা হয়, এবং বিভিন্ন রকম মানে যেগুলিকে বলা যেতে পারে তরকারির কথাটা এখানে এই প্রসঙ্গে নয়, অবশ্যই খাদ্য দ্রব্য কোন রকম তার সাহায্যে, যেরকম ভোজ্য রস তৈরি হয় মানে শরবত, ঠিক আছে, আবার যেমন গুড় প্রভৃতি দ্রব্য মানে মিষ্টি, তার মধ্যে অনেক রকম আমাদের যেরকম পৌষ পার্বণে পিঠে তৈরি হয় বা মুড়ির মোয়া তৈরি হয়, মুড়ির মধ্যে গুড় দেওয়া হয়, চিনি দেওয়া হয়, আরো কিছু বিষয় দিয়ে সেটাকে একটা তৈরি করে সামগ্রী তৈরি হয়, সেরকমই লিকুইড জিনিসের কথা এখানে বলছে। যখন শরবত তৈরি হয় শরবতের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, পার্টিকুলার একটা জিনিস দিয়ে শরবত হয় না, যে টিপিক্যাল শরবত, এখন হয় নুন চিনির জল সেটা আলাদা কথা, তাও সেখানে নুন এবং চিনি থাকে। যখন আমরা শরবতটা খাই তখন কিন্তু একটা সম্মিলিত স্বাদ পাই, এখন মানে ফ্লেভার যেগুলো ড্রিঙ্ক রয়েছে সেগুলোর কথা আলাদা, সেগুলো পার্টিকুলার ফ্লেভারটাকে এত বেশি প্রকট করে দেয় ওদের মধ্যে পাওয়া যায়। ফ্লেভারে অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে, ফ্লেভারটা তৈরি করতে গিয়ে তার মধ্যে পাইনাপল ফ্লেভারের মধ্যে আনারসের গন্ধটাই বেশি পাওয়া যায়, কিন্তু হাতে বানানো শরবতের মধ্যে কিন্তু একটা সম্মিলিত একটা টেস্ট, বিশেষ করে মিক্সড ফ্রুট পাঁচমেশালি যে ফলের শরবত তার মধ্যে সব রকম একটু কলার টেস্ট পাওয়া যাচ্ছে, একটু বেদানা পাওয়া যাচ্ছে, এরকম এই সম্মিলিত টেস্টটা এইভাবে মিশবে হচ্ছে রস, রসের সংয়ম, মানে কোনোটারই কোনো রকম প্রতিকতা থাকবে না, সবকটা মিশে গিয়ে একটা সম্মিলিতভাবে চর্বণা বা আস্বাদ বা আনন্দ অনুভূতি হবে, সেটাই এখানে ভরতমুনি বলেছে। নাটক দেখতে গিয়ে যখন আমরা নাটক দেখতে গিয়ে মানে সিনেমাও বলতে পারি, এখন নাটক দেখার প্রবণতাটা কমে গেছে, সিনেমাটাও দৃশ্যকাব্যের মধ্যেই পড়ে অবশ্যই, সেটা অ্যাক্টিং অ্যাক্টিং বেসড, তার মডার্ন ভার্সনে মানে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান নাটক এখনকার আমাদের এই কলিযুগের সিনেমা, বিষয়টা এক মানে রুটটা এক, টেকনিক্যাল ব্যাপারগুলো কোনো রকম পার্থক্য নেই থাকে। তো সেখানে আঙ্গিক বাচিক সাত্বিক আহার্য চার প্রকার অভিনয়ের কথা বললাম, অঙ্গভঙ্গি ডায়ালগ এক্সপ্রেশন এবং কস্টিউম, এই চারটের মাধ্যমে দর্শক যে বিষয়গুলো আস্বাদন করছেন রসানুভূতি হচ্ছে, এই রসানুভূতিটা ঠিক ওই রকম পঞ্চ ব্যঞ্জন যুক্ত আহার, যেরকম বাড়িতে আমাদের কোনো গেস্ট এসছে কোনো সময় হয়তো আসে, এসছে মানে এসে থাকে, মধ্যাহ্ন ভোজন করবেন লাঞ্চ করবেন, তাকে আমরা শুধুমাত্র ভাত দিয়ে কিন্তু বসিয়ে দিই না, সাদা ভাত দিয়ে বসিয়ে দিই না কখনো, সে যতই বাসমতি চালের ভাত হোক বা দেড় রাইস হোক তার সাথে কিন্তু পঞ্চব্যঞ্জন থাকে, নিরামিষ আমিষ যেমনই হোক তিনি সেই পঞ্চব্যঞ্জন যুক্ত ভাত গ্রহণ করে আস্বাদ লাভ করেন, ঠিক আছে। তাই ঠিক সেভাবেই আঙ্গিক বাচিক সাত্বিক আহার্য চার প্রকার অভিনয়ের সাথে স্থায়ী ভাব, পার্টিকুলার কন্টেক্সটে কোনো দুঃখের বিষয় হলে শোক স্থায়ী ভাব, হাসির বিষয় হলে কোনো রকম যদি মানে কি যেন মানে প্রহসন কিছু যদি হয় সেখানে হাস্য স্থায়ী ভাব, সেই স্থায়ী ভাবের সঙ্গে এটা মিশে গিয়ে রসানুভূতি হয়, সেই রসানুভূতির সঙ্গে এই রসানুভূতি লৌকিক জগতের রসানুভূতি ভরতমুনি তুলনা করে বলেছেন, ঠিক এই রকম ভাবেই সহৃদয় সামাজিক পাঠক এবং দর্শকের রসের অনুভূতি হবে। মানে ভরত সেখানে রসের নিষ্পত্তি বলতে মানে এটা সাধারণভাবে সাদা চোখের অনুভব থেকে আমি বলছি, মানে ব্যক্তিগত এটা আমার মত যে এই সিদ্ধি রস নিষ্পত্তি বলতে নির্মিতিকে বোঝাচ্ছে মানে উৎপত্তি, তো রস নিষ্পত্তি বলতে রসের উৎপত্তি কি তিনি বুঝিয়েছেন মানে রসের বিকাশ বিকশিত হওয়া, ঠিক আছে। এটা কাব্য প্রকাশ থেকে একটা কারিকা কোট করা হয়েছে, কেন করা হয়েছে বিষয়টাকে পরিষ্কার করার জন্য, এবং কেন কাব্য প্রকাশ সেটার বিষয়ে যদি কেউ জিজ্ঞাসা করে যে হয় কাব্য প্রকাশ, ভরত বলি নাট্যশাস্ত্র ফলো করার সঙ্গে সঙ্গে প্রথমে হেমচন্দ্রের কাব্যানুশাসন দেখালেন, হেমচন্দ্র তো অনেক পরবর্তী, মম্মট অনেক পরবর্তী, কিন্তু কাব্য প্রকাশের একটা মর্যাদা রয়েছে সংস্কৃত সাহিত্যে, ঠিক আছে, এবং কাব্য প্রকাশের তার যে মম্মট ভট্ট তার আলোচনাকে এই কারণে গুরুত্ব দেওয়া হয়, তিনি ভরতমুনির রাসসূত্র ব্যাখ্যা করার প্রসঙ্গে তার পরবর্তী মানে ভরতের পর মম্মটের আগে
ইন দ্য মিন টাইম যে আলোকারী রয়েছে তাদের মত উল্লেখ করে নিজের মত দিয়েছেন, বিষয়টার জন্য একদম সিস্টেমেটিক হয়েছে। তিনি বলছেন একই কথা যেগুলো বললাম যে বিবাহ অনুভব ব্যবচারী ভাব যেটা লৌকিক জগতের কারণ কার্য এবং সহকারী কারণ, তারা যখন কাব্য নিবেশিত হচ্ছে বাই পোয়েট তখন সেটা রসের মর্যাদা পাচ্ছে। তিনি কি বলছেন, কারণান্যথ কার্যাণি সহকারী ইয়ানি চ প্রত্যাগে স্থায়ীন লোকে তানি চে নাট্য কাব্যয় বিভাব অনুভবস্তব কথন্তে লেলিচারণ ইয়ত্তহ স তৈ বিভাবাদ্যে স্থায়ী ভাবো রসঃ স্মৃতঃ। একদম লাস্টে কি বলছে, ব্যক্তঃ স তৈ বিভাবাদ্যে, ব্যক্ত ব্যক্ত মানে এখানে এই ব্যক্তের মধ্যে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে ব্যঞ্জিত ম্যানিফেস্টেড অভিব্যঞ্জিত বা অভিব্যক্ত, ব্যক্ত মানে অভিব্যক্ত। স্থায়ী ভাব যদি অভিব্যক্ত হয় সেটা কি রস পদবাচ্য, তাকে রস বলা হয়। কখন, তৈ বিভাবাদ্যে, কার দ্বারা অভিব্যক্ত হবে, না বিভাবাদির দ্বারা। বিভাবাদি মানে আদি মানে এন্ড দ্য লাইন, বিভাব অনুভব এবং ব্যভিচারী ভাব। তারা কি না বলছে, যেগুলি লৌকিক জগতের কারণ অনুরাগ দ্বেষ ঘৃণা দুঃখ ইত্যাদি যে লৌকিক জগতের কারণ এবং তার যে কার্য পার্টিকুলার সেই কার্য এবং যে সহকারী কারণ, কারণের মতো কারণ সহকারী নিজে আমি চাই যেগুলো বললাম এতক্ষণের আলোচনাতে, সেইগুলো যদি রত্যাগে রতি প্রভৃতি স্থায়ী ভাবের স্থায়ী ও সেই স্থায়ী ভাবের যদি নাট্য কাব্যায় চেয়ে যদি সেগুলো নাট্য এবং কাব্য, এখানে নাট্য কাব্য বলতে কেন বলা হলো, কাব্য বলতে তো সংস্কৃত ক্ষেত্রে মানে যে কোনো কবিত্ব কি বোঝানো, মানে কবি প্রতিভা কবি সৃষ্টি সবকিছুই কাব্য, কবির ভাব কাব্য, এখানে কাব্য বলতে সাধারণ কবিতার কথা বলা হয়েছে যার জন্য নাট্য আর কাব্যটা আলাদা করা, ঠিক আছে। তো সেই না সেই কারণ কার্য এবং সহকারী কারণ যদি কাব্য এবং নাট্যে কবির দ্বারা কল্পিত বা বর্ণিত হয় তাহলে তারা বিভাব অনুভাবাস্তব কথন্ত ব্যভিচারে, সেগুলিকে বিভাব অনুভাব এবং ব্যভিচারী নামে কথিত করা হয় এবং সেই বিভাব আদির দ্বারা অভিব্যক্ত স্থায়ী ভাবই হলো রস, ঠিক আছে। নেক্সট, ল্যাটার এক্সপ্লানেশন মানে যেটা বলছিলাম যে পরবর্তী আলঙ্কারিক যারা ব্যাখ্যাকার, ভরতের রসসূত্র তো ভরতমুনি একটা জায়গায় তিনি তো রসসূত্র করে দিয়ে ছেড়ে দিয়েছেন, আর তো কিছু বলেনি, একমাত্র একটা লাইনেই তার রসের যাবতীয় ব্যাখ্যা ওই রস নিষ্পত্তি। এই রস থিওরিটা মোটামুটি সাধারণ, মানে কোনো জটিলতা নেই, জটিলতা কোথায় না ওই যে টু ওয়ার্ডস সংযোগ যেটা ইউনিয়ন আর রস নিষ্পত্তি মানে অ্যাটেনমেন্ট অফ রস, এই যে দুটো সংযোগটা কিভাবে সংযোগ সেটা তো ভরতমুনি বলেছেন ঠিকই, তার মধ্যে আবার সংযোগটা হওয়ার মানে ক্ষেত্রে কি কি পরিস্থিতি বা কি কি যৌক্তিকতা থাকলে রসের সঙ্গে স্থায়ীভাবের সঙ্গে বিভাবাদির সংযোগ হবে সেই বিষয়ে একটা কন্ট্রোভার্সি, এবং অবশ্যই রস নিষ্পত্তি, নিষ্পত্তি কথাটার মানে নিপূর্বক পদ্ধতি, পদ্ধতি মানে নিষ্পত্তি, বাংলাতে নিষ্পত্তি বলতে কোনো কিছু মীমাংসিত হওয়া রেজাল্ট হওয়া, রসের ক্ষেত্রে তো সেটা তো হতে পারে কিসের রেজাল্ট, রসের রেজাল্ট বুঝলাম সেটা কিভাবে বিষয়টা একেবারে পরিষ্কার। এই দুটো বিষয় সংযোগ এবং রস নিষ্পত্তি এই দুটো নিয়ে পরবর্তী আলঙ্কারিকরা পরবর্তী যারা মানে রেটোরিশিয়ান কাব্যশাস্ত্রকার তারা আলোচনা করেছেন, ভট্টলল্ল ভট্ট শঙ্কুক ভট্টনায়ক আর অভিনবগুপ্ত এদের মধ্যে প্রথম তিনজনের ভট্টলল্ল ভট্ট শঙ্কুক আর ভট্টনায়ক তিনজনেরই কোনো টেক্সট পাওয়া যায় না, কালে গর্ভে চলে গেছে তিনটে টেক্সট, মানে তাদের যে মতবাদটা এদের কি কি মতবাদ সেটা পরে বলছি, এই মতবাদগুলি শুধুমাত্র তার সমসাময়িক বা পরবর্তী আচার্যদের লেখাতে যেটুকু আছে সেটুকুই আমরা পাই, যেমন কাব্য প্রকাশে মম্মটের যে লেখা তাতে আমরা ভট্টনায়ক এবং শঙ্কুক এবং ভট্টলল্লক এদের মতবাদটা পাই, ওটুকুই আমাদের ভরসা। ভট্টনায়কের টেক্সটের নাম খুব সম্ভবত হৃদয় দর্পণ, নামটাই শুধুমাত্র রয়েছে আর কোনো টেক্সট পাওয়া যায়। অভিনবগুপ্ত খুব কাশ্মীরি একজন পণ্ডিত ছিলেন, দর্শনের ক্ষেত্রেও তার খুব শৈব দর্শনের ক্ষেত্রে অবদান রয়েছে এবং তিনি ভরতের যে নাট্যশাস্ত্র পুরোটার টিকা লিখেছেন, ঠিক আছে, অভিনব ভারতী যেটার নাম পুরোটা নাট্যশাস্ত্র যে বিশাল গ্রন্থ সেই গ্রন্থের টিকা তিনি লিখেছেন, এবং ধন্যালোকের যে লোচন টিকা সেটাও তারই লেখা, ধন্যালোক যেটা ধ্বনি ধ্বনি মানে সাজেস্টিভ মিনিং
সেটা নিয়ে যে আমাদের পোয়েটিক এক্সেলেন্স যে বইটা আমাদের আছে সংস্কৃত সাহিত্যে সেটার থেকে উনি করেছেন। তাই হোক, এখানে ভট্টলল্লাটের মতবাদ হচ্ছে ডক্ট্রিন অফ জেনারেশন মানে উৎপত্তিবাদ, ভট্ট সংখ্যকের হচ্ছে ডক্ট্রিন অফ ইনফারেন্স মানে অনুমিতিবাদ, ভট্টনায়কের হচ্ছে ডক্ট্রিন অফ এনজয়মেন্ট ঠিক আছে অভিব্যক্তিবাদ, এবং অভিনবগুপ্ত হচ্ছে ডক্ট্রিন অফ সাজেশন। এটা হচ্ছে সাধারণীকরণ, এটা একদম আলাদা। অভিনবগুপ্তের টেস্টটা পাওয়া যায় মানে লব্ধ। ভট্টলাল কি বলছেন, ভট্ট সংঘ এরা কি বলছেন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আমি আজকে করব না, শুধুমাত্র বলছি জেনারেশন ইনফারেন্স এনজয়মেন্ট আর সাজেশনস মানে এগুলো হচ্ছে রসের ক্ষেত্রে বলা হচ্ছে যে রস এখানে জেনারেট হচ্ছে বা রসের অনুমতি হচ্ছে। কিরকম অনুমতি, না সরিদার পাঠক রাম সীতার অভিনয় বা অ্যান্টনি ক্লিওপেট্রার অভিনয় দেখে তাদের মধ্যে যে স্থায়ী ভাব রয়েছে মানে অভিনেতা অভিনেত্রী যারা সেই স্থায়ী ভাবকে নিজের মধ্যে অনুমান করছে, এরকম বিষয়টা অনেক জটিল এবং সময়ে নিয়ে আলোচনা সাপেক্ষ বিষয়। ভট্টনায়কের হচ্ছে ডক্ট্রিন অফ এনজয়মেন্ট মানে শুধুমাত্র হচ্ছে আনন্দ লাভ, রসটা সেখানে আনন্দ জনকত্ব বলে একটা আলাদা ব্যাপার তিনি স্বীকার করেছেন, ব্যাপার মনে হচ্ছে এখানে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির মাধ্যমে রসের অনুভূতি হচ্ছে। আর অভিনবগুপ্ত হচ্ছে ডক্ট্রিন অফ সাজেশন, সাজেশন মানে সাধারণীকরণ, সাধারণীকরণ মানে হচ্ছে বিভাব অনুভাব ব্যভিচারী ভাবটা সাধারণীভূত হয়ে যাচ্ছে, তার মানে শকুন্তলার নিষ্ঠ স্থায়ী ভাব ঠিক আছে বা দুষ্যন্ত নিষ্ঠ স্থায়ী ভাবটা তখন ওই দুষ্যন্ত ওই শকুন্তলাকে আশ্রয় করে নয়, সাধারণ নায়িকা সাধারণ নারী বিশেষ একজন তার মনে স্থায়ী ভাব হিসেবে সেটা সহৃদয় দর্শকের মনে প্রতিভাত হচ্ছে এবং তিনি রসের অনুভূতি লাভ করছেন। এইগুলো চারজন এটারই ব্যাখ্যা করেছেন। নেক্সট, ক্লাসিফিকেশন অফ সেন্টিমেন্ট রসের যে ভাব, আগে আমরা পড়েছিলাম যে রস হচ্ছে স্থায়ী ভাব হচ্ছে আটটা, ভরতের মত অনুসারে রসও আটটাই স্বাভাবিক, সেটাই হওয়া স্বাভাবিক হিসেবে তাই বলে। কি কি শ্লোকটা এখানে লেখা নেই, যাই হোক ঠিক আছে। শৃঙ্গার হাস্য করুণা রৌদ্র বীর ভয়ানক বিভৎস অদ্ভুত, ইংরেজিগুলো দেওয়া রয়েছে, এরোটিক সেন্টিমেন্ট কমিক সেন্টিমেন্ট প্যাথেটিক করুণা ফিউরিয়াস রৌদ্র হিরোইক বীর টেরিবল ভয়ানক ওডিয়াস বিভৎস এবং মার্ভেলাস মানে অদ্ভুত, এগুলো এই আটটা স্থায়ী ভাব থেকে আটটা রসের উৎপত্তি। নেক্সট, এটা কিছুই নয়, কোন স্থায়ী ভাব থেকে কোন রসের উৎপত্তি হয় সাধারণভাবে সেটা এখানে বলা হয়েছে, বিভাব অনুভাব ব্যবচারী ভাবের সংযোগে স্থায়ী ভাব রস নিষ্পত্তি, সেই স্থায়ী ভাব গুলো পর্যায়ক্রমে আট প্রকার স্থায়ী ভাবের থেকে আট প্রকার সেন্টিমেন্টের সৃষ্টি। এবং এই যে ক্রমটা, এই ক্রমটা আমি ভরতমুনি অনুসারে লিখেছি, এর কোন রকম যৌক্তিকতা নেই, কিন্তু মনে রাখার সুবিধার জন্য মানে আটটা স্থায়ী ভাব যদি কেউ কোনো জায়গায় জিজ্ঞেস করে আটটা স্থায়ী ভাব কি, হাতে গুনে গুনে দিনের বেলা আকাশের তারা গোনার চেষ্টা করে রতি শোক এরকম একটা হাত রাখতে হবে, যার জন্য মনে রাখার জন্য শ্লোকটা এবং সেই হিসেবেই এই নিউমেরিক ব্যাপারটা এসেছে, এবং এর কোন রকম ব্যতিক্রম নেই, মানে এমন নয় যে রতি স্থায়ী ভাব থেকে হাস্যরসের উৎপত্তি হয়ে যাবে সেটা কখনো হয় না ঠিক আছে। এটা একটা পার্টিকুলার মানে নিয়মই বলা যেতে পারে, যদি নিয়ম কথাটা বলা ভুল, কেননা কাব্যের এমনিতে কোনো নিয়ম হয় না, কিন্তু কাব্যশাস্ত্র অনেক নিয়ম আছে, কাব্যশাস্ত্র নিয়ম মেনেই কবিরা কাব্য রচনা করে, যার জন্য কাব্যটা আমাদের পাঠ্য। অভিজ্ঞানের শকুন্তলাম নিয়ে আমরা খুব মজা করছি, মানে মজা করে পড়ি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আন্ডার গ্রাজুয়েটে পড়ানো হয়, সাধারণত খুব কম পড়ানো হয় না, এরকম খুব আমরা পড়ছি যে কালিদাসের প্রকৃতি প্রেম বাবা তা কালিদাসের বর্ণনা খুব একদম রিলিশ করে পড়ছি আমরা, কিন্তু ওই কাব্য লিখতে গিয়ে কালিদাসকে কাব্যশাস্ত্র পড়তে হয়েছে ঠিক আছে, তার মানে কাব্য দোষে দুষ্ট হয়ে যেত, কিছুতেই হতো না, মানে কালিদাস আর কালিদাস হতে পারতেন না ঠিক আছে, ওই যে ডালে নিজে বসেছিলেন সেই ডালে মানে কাটতেন এবং ধরাশায়ী হয়ে তখনই পঞ্চত্ব প্রাপ্তি হতো তার, বিষয়টা সেরকম। যে জন্য কাব্যশাস্ত্র যেটা পোয়েটিক্স সেটা কাদের জন্য, কবিদের জন্য, কবিরা সেটা লিখে নিষ্ণাত হয়ে উৎপন্ন হয়ে কাব্য রচনা করেন বা কাব্য সৃষ্টি করেন, যার জন্য আমি খুব বাস্তব এক্সাম্পল দিয়ে বলছি, এখন যে সিনেমাগুলো তৈরি হয় সিনেমার পরিচালক যারা বেশিরভাগ সিনেমা বাংলা সিনেমার প্রেক্ষিতেই বলি সাপোজ আর কি,
কোন রকম পড়াশোনা নেই, কমার্শিয়াল সিনেমা তৈরি হচ্ছে, কোনো টেক্সট নেই, কোনো পড়াশোনা নেই, কোনো রকম মানে কাহিনীর গুণট নেই, চরিত্রের কোনো নৈপুণ্য নেই, হচ্ছে সিনেমা ম্যাচ হচ্ছে, পাবলিক নিচ্ছে, হল হাউসফুল হচ্ছে, সবকিছু ঠিকঠাক। কিন্তু ঠিকঠাক পড়াশোনা করে সিনেমা তৈরি করার যেরকম আর কি, ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো যদি দেখা হয়, মানে দেখা একদম প্রথমে যখন নাম গুলো থাকে কাস্ট অ্যান্ড ক্রিউজি ব্যাপার জায়গাটা, ওখানে দেখবেন খেয়াল করে যদি কেউ লক্ষ্য করেন দৃশ্যায়ন বিষয়গুলো, মানে চরিত্র চরিত্রায়ন রূপায়ন শব্দ শব্দযন্ত্র, মানে রবীন্দ্রনাথ ঠাকুর অনুপ্রাণিত নৌকাডুবি এরকম, মানে বিষয়টা দিয়ে কিন্তু নিষ্ণাত হয়েছে কবিকে, তার কাব্য রচনা করতে গেলে সৃষ্টি করতে গেলে কিন্তু বুৎপন্ন হওয়াটা প্রয়োজন আছে। শুধুমাত্র অভ্যাস করলেই হয় না, বুৎপত্তির সঙ্গে অভ্যাস, আগে বুৎপত্তি তারপরে অভ্যাস, ঠিক আছে? যে সেই সেই কারণেই কাব্য শাস্ত্রটা হচ্ছে কবিদের পঠনীয়, আর কবি যে কাব্য তৈরি করবে সেটা আমাদের জন্য, ঠিক আছে? এই ধন্যবাদ। আজকে আলোচনার বিষয় মোটামুটি এটুকুই, কেননা প্রথম দিন রস রস করে কষ্টচানি করলে সবকিছু রসময় হয়ে যাবে, পালিতে কি আর কোনো কিছু মাথায় ঢুকবে না। তো আজকের বিষয় যেটুকু হয়েছে সেটা খুব শেষ আলোচনা, কিন্তু ওই চারজন টিকাকারদের মত অনুসারে যে রসের নিষ্পত্তি ব্যাখ্যা সেটা একদম অন্য বিষয় এবং একটা অন্য পার্সপেক্টিভে তার আলোচনা হবে, সেটা আজকের জন্য, তাই জন্য আমি রাখলাম।